এক্সাম শুরু হয়ে গেছে, সবাই লিখতে শুরু করে দাও। এগুলো কি কোশ্চেন? হ্যাঁ, এটা কি কোশ্চেন? কি আশা, সবাই পারবে, সবাই সব কিছু পারবে, শুধু আমি পারবো না। আমি যেতে গেলাম কি বল, হাত কেটে ফেলবো, হাত কেটে ফেলবো না। আমি করছেন দেখি, এটা কি কঠিন, আমি কি করবো? ও, এই কোয়েশ্চেন দেখে নি কেউ দেখছে কি না। দেখুন, প্রেমে চিট করার থেকে এক্সামে চিট করা অনেক ভালো। চৌথা যদি সাউথের সিনেমা হয়, আমি জিতের প্রোডাকশন, এবার সুজিৎ মুখার্জির মতো এমন জায়গা থেকে টুকবো কেউ ধরতেই পারবেন না। শীত, গ্রীষ্ম, বর্ষা, চোতায় ভরসা। জয় গণেশ। দেখো দেখো ঠাকুর, পরীক্ষাটা যেন ভালো হয়। নমস্কার নমস্কার। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। শিব ঠাকুর কি দোষ করলো? জয় শিব ঠাকুর, জয় শিব ঠাকুর, জয় শিব ঠাকুর। কার্তিক, জয় কার্তিক ঠাকুর, জয় কার্তিক ঠাকুর, জয় কার্তিক ঠাকুর। লক্ষ্মী ঠাকুর, জয় লক্ষ্মী ঠাকুর, জয় লক্ষ্মী ঠাকুর, জয় লক্ষ্মী ঠাকুর। সরস্বতী তো বিদ্যা দেবী, জয় সরস্বতী, জয় সরস্বতী, জয় সরস্বতী। A few moments later. জয় কৃষ্ণ, জয় বিষ্ণু, জয় ব্রহ্মা, জয় শ্রীরাম, জয় লক্ষ্মণ। 2 hours later. জয় অনুকূল ঠাকুর, জয় লোকনাথ বাবা। সবাই খাতা এক এক করে দিয়ে যাও, এক্সাম শেষ হয়ে গেছে, সময় পেরিয়ে গেছে, কেউ আর লিখবে না। এদিকে এসে একে একে খাতাগুলো এ বি সি ডি এর মধ্যে একটা তো অ্যানসার। এগুলো এমসিকিউর অপশন না সলমান খানের সিনেমা, সবই তো একই রকম। আর বাই দ্য ওয়ে, জয়েন্টে 100 র‍্যাঙ্ক তো ইডিয়েটরাও করে, ব্র্যাকেটে 2012। এক কাজ করি, সবগুলোই সি করে দিই, কোনো না কোনোটা তো সি হবেই, কয়েকটা নাম্বার পেয়ে যাব। এ যা কোয়েশ্চেন, এ তো অন্তত আমার দ্বারা হবে না। তাহলে ফেল করলে কি আমার বাবা আমায় রিস্কাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হাট, আমি তো ছেলে, আমার কি করে বিয়ে দিয়ে দেয়? তাহলে কি আমায় রিস্কা চালাতে বলবে? না 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 না, আমার বাবা অতটাও খারাপ মানুষ না, অন্তত একটা টোটো তো দেবে, টোটো তো দেবে, তারপরে ওলা উবের কিনে নেব, লাইফ সেটেল বস, কোনো চেট সব এক্সাম ফেক্সাম। বলটি তুমি প্রেম, তুমি ভালোবাসা, তোমার জন্য এ সার্কের মতো যাব আমি নাসা। বলটি তোমার সাথে পাবজি খেলে মজা, তুমি যদি জুতো হও আমি হব মোজা। এত ইজি কোয়েশ্চেন, চি 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 চি, এটা তো এম বাইপাসের থেকেও বেশি সোজা। চি, এক্সট্রা শিট। হ্যাঁ এদিকে ম্যাম। বিজলি থেকে খোকা বিড়ি জ্বালায়। ভাই 5 নম্বরের একটা বলে দে ভাই, জাস্ট 5 নম্বর বল। এ ভাই 2 নম্বরের একটা বলে দে ভাই, 2 নম্বরে তোর পায়ে পড়ি আমি, 2 নম্বর। পিজা খাওয়ার বেলা তো আসো, পিজা খাও, পিজা দাও, পিজা দাও, পিজা দেবো এবার একদম, মনে রাখবি, তুই মনে রাখবি। ও বন্ধু, তুমি শুনতে কি পাও? 1 নম্বর বল ভাই, 1 নম্বর বল। তেরা ধ্যান কিদার হে, তেরা বন্ধু ইদার হে, মনে রাখবি তুই, তুই সবাই মনে রাখবি, তোরা মরার সময় জল পাবি না। এ সিঙ্গেল পেপার ক্যান নট ডিসাইড মাই ফিউচার, যদি না সেটা আমার বাবার সম্পত্তির পেপার হয়। আর এই দেশের বেশিরভাগ পলিটিশিয়ানই অশিক্ষিত। সচিন তেন্ডুলকার পড়াশোনা করে গেছে এত দূর, খেলে গেছে, পড়াশোনা অত লাগে না ভাই। ভাই একটা রবার হবে, এই তোর কাছে একটা ক্যালকুলেটার হবে, আমি না ক্যালকুলেটার আনিনি আর কি। একটু জল হবে, এই জল খাবো। একটু ঘড়িটা দে তো, কটা বাজে একটু দেখবো আর কি। ভাই একটা কিডনি হবে, একটা কিডনি দে না কেউ। একটা iPhone 11 কেউ দে না, একটা iPhone 11 খুব দরকার। আজকে যা এক্সাম দেবো পুরো ফাটাফাটি। হ্যাঁ, আজকে ফিজিক্স এক্সাম, আমি কালকে রাতে বেঞ্জিনের চারিপাশে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে গেলাম, নাইট্রিক অ্যাসিডের গন্ধ শুকে এসে এখন ফিজিক্স এক্সাম। তাহলে 2 দিন পর যে এক্সামটা হবে সেইটা কেমিস্ট্রি এক্সাম, তখন তো তাহলে আমায় পড়তে হবে না, কি মজা। তাহলে যেটা ব্যাপারটা হলো, একটা ট্রেন যাচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, একটা 60 কিলোমিটার পার আওয়ার পাশাপাশি। আমার বউ পালালো আষাঢ় মাসে, আমার ঘর দোর জোরে বৃষ্টি আসে।
গান করছি কেন, এক্সাম দিতে এসেছি। এক্সাম দিতে হবে, এক্সাম দিতে হবে, পুরো একটা 60 কিলোমিটার একটা 40 কিলোমিটার পাশাপাশি যাচ্ছে। দরজা খুলা দেখুম যারে করুম তারে বিয়া আমায় বউসা। কিছুই তো পারবো না ব্যাং, কতক্ষণ যে বসে থাকবো। স্যার দেখছে, স্যার দেখছে, হ্যাঁ এইবার উপরের দিকে তাকিয়ে কিছুটা ভাবতে হবে। হ্যাঁ বিশাল পড়ে এসেছি, বিশাল কিছু মনে করার চেষ্টা করছি, ওই তো ভাবছি এখনও তাকিয়ে আছে। এবার আস্তে আস্তে উত্তরটা, হ্যাঁ এই তো এইটাই ভাবার চেষ্টা করছিলাম, এটাই মনে করার চেষ্টা করছিলাম। এবার লিখবো হাতির মাথা, কুকুরের মাথা, ছাগলের মাথা, আমার মাথা, স্কোয়ার, বিস্কোয়ার, এক্স, হ্যাঁ এক্স খুব প্রতারণা করেছে আমার সাথে, হ্যাঁ এক্স খুব এখনও তাকিয়ে আছে। ফোকাস ফোকাস, একই মেয়ের প্রেমে পড়লে, বিরিয়ানির আলুর ভাগ চাইলে, একসাথে মিনি মিলিশা খেললে, আর একই হলে এক্সাম দিলে, কেউ কারো ভাই না, আমি তোদের বন্ধু না, তোরা মর, তোরা যা ইচ্ছে কর, তোরা ফেল কর, আমার তো দেখে লাভ নেই। ফোকাস ফোকাস, টুকবো কিন্তু অনুপম রায়ের মতো, একটু পাল্টে দেবো, কেউ ধরতেই পারবে না। এই ওটা কি ভাষা, কি বাজে হ্যান্ড রাইটিং ছেলেপেলের, টুকতে তো হবেই, যা আছে ওরকমই একটা একে দিই, কিছু একটা হয়ে যাবে বুঝে। এই কোশ্চেনে আমার বাবা আমার দাদু আর আমি একসাথে এক্সাম দিলেও পাশ করবো না, একটা জিনিসই বাঁচাতে পারে, সেটা হলো পয়সা। পয়সার জন্য যদি পরমব্রত দেবের সাথে পাসওয়ার্ড সিনেমা করতে পারে, এক্সাম পাস করানো এমন কিছু ব্যাপার না, এই টাকা দিয়ে গিয়ে জোকারটা দেখে আসবেন স্যার। দাদ কখন যে বাড়ি যাব, আর দিদি নাম্বার ওয়ানে দিদিদের বীরত্বের গল্প শুনে একটু কাঁদবো, দাদ ভাল লাগে না। ছি, এটা কোনো জীবন, এর থেকে একটা কুকুরের জীবন ভালো, এর থেকে একটা বিড়ালের জীবন ভালো, ওদের তো আর কাউকে এক্সাম দিতে হয় না, এর জন্য ভারত স্বাধীন হয়েছিল, এই আমরা মুক্ত, এই এডুকেশন সিস্টেমটাই বাজে, এই সমাজের কিচ্ছু হবে না, কিচ্ছু না, কিচ্ছু না।